আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আর হলো, আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে বেগুন ভর্তা। তো দেখুন, এই আসলে বেগুনটা কিন্তু আমি রান্না করতে গেছিলাম, পরে ভুলে গেছি রান্না করতে, পরে কি করব, পরে ভর্তাটা করে ফেললাম। তো ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বেগুন কাটাটা আসলে, এটা তো আমি রান্নার জন্য কাটলাম, যাই হোক আপনারা গোল গোল করে কেটে নেবেন আর একটু মোটা করে। তো আমি এখানে 3 কোয়া রসুন দিলাম, ভেজে নিচ্ছি। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, বেগুনটা ব্রাউন কালার করে ভাজতে হবে। আর এখানে আমি মরিচ দিয়ে দিলাম 4-5টা, মরিচগুলো হেভি, খুবই ঝাল। তো 4-5টা দিলাম, এবার আপনাদের ঝাল অনুযায়ী কে কতটুকু কোন পরিমাণ ঝাল খাবেন সেটা সে অনুযায়ী দিবেন। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বেশি দাগ লাগানো যাবে না আর কি, একটু হালকা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা যে বেরেস্তার মতো করে ভাজতে হবে সেরকম না, দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু নেতিয়ে যাবে আর কি। তো যাই হোক, আমার সাইড করে নিলাম সব, রসুনটা আর একটু হবে, এই জন্য রসুনটা আলাদা করে রাখছি। তো রসুনটা আসলে ওই সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করতে হবে। তো আমি খোসাটা ছেড়ে নিলাম, নরম হয়ে গেছে যখন আমি চাপ দিচ্ছি আর কি, খোসাটা উঠে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি সেম কড়াইতে একটু সরাই রাখছি যেন ঠান্ডা হয়ে যায়। তো এখন রসুনটা একটু থেতলে নিলাম, কষলে নিলাম আর কি, মরিচগুলিও কষলে নিচ্ছি। এখন তেলটা টোটালি অপশনাল, তেল না দিলেও চলবে, এমনিতে খুব টেস্টি হয়ে গেছে। লবণটা অবশ্যই তখন ভাজার সময় দিছিলাম, তারপরে আবার দেখি একটু দিবেন আর কি। এখন পরে সরিষার তেল যে একটুখানি দিলাম, ওটা জাস্ট স্মেলের জন্য, সরিষার তেল সামান্য একটু দিলাম, বেশি না, ফ্লেভারের জন্য। আমি কথা বলতেছি আমার মুখে লোভ লাগতেছে, যাই হোক এটা তো খাওয়া হয়ে গেছে অনেক আগে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেগুনের ভর্তাটা কীভাবে করলাম। তো এই হচ্ছে আমার খুবই শর্টকাট সিম্পল ইজিভাবে আমি বেগুন ভর্তাটা আপনাদেরকে দেখালাম, এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।